হ্যালো, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি প্রান্ত, আজকে আরেকটা নতুন ভিডিও টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হচ্ছি। আজকের ভিডিও টপিকটা হচ্ছে, যারা অলরেডি এইচএসসি অ্যাডমিশনের ফর্ম ফিল আপ করে ফেলছেন, করে ফেলার পর ভাবতেছেন যে আমার নতুন আরেকটা কলেজ অ্যাড করার দরকার, বা এই কলেজটার প্রায়োরিটিটা ফার্স্টে দেওয়ার দরকার ছিল, এটা আমি সেকেন্ড চয়েস দিয়েছি, এটা প্রথম চয়েসে দেওয়া উচিত ছিল, বা নতুন আরেকটা কলেজ অ্যাড করার কথা ভাবছেন, অথবা একটা এইচএসসি অ্যাডমিশনের যে ফর্ম ফিল আপ ফ্লাপ করছেন সেটা কিভাবে আপডেট করবেন, আজকে আমি সেটাই আপনাদের মাঝে দেখাবো। তো কথা না বলিয়ে চলুন শুরু করা যাক। প্রথমেই বলে রাখি, যারা অলরেডি বিষয়টা জানেন তাদেরকে আর ধৈর্য ধরে ভিডিওটা পুরো দেখার দরকার নাই, তারা এই মুহূর্তে স্কিপ করে নিতে পারেন, আর যারা জানেন না তারা ভিডিওটা দেখতে থাকুন। কিভাবে করবেন, প্রথমে আপনাকে ওয়েবসাইটটাই ভিজিট করতে হবে, যেটা দিয়ে সাধারণত আপনারা অ্যাপ্লাই করেছেন, xiclassadmissionbd.com। এন্টার। ওয়েবসাইটটা ভিজিট হওয়ার পর আপনাকে যা করতে হবে, অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করতে হবে। অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করি, তারপর আপনাদের সামনে যখন এই ওয়েব পেজটি আসবে, তখন এখানে দেখুন রোল নাম্বার, বোর্ড পাসিং এর রেজিস্ট্রেশন নাম্বার সাবমিট করার অপশন আছে। তো আপনাকে কি করতে হবে, এখানে আপনার রোল, তারপরে হচ্ছে বোর্ড সিলেক্ট করার পর পাসিং ইয়ারটা দেওয়ার পর রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পর ক্যাপচারটা ভ্যালিডেশন করার পর নেক্সট এ ক্লিক করতে হবে। নেক্সট এ ক্লিক করার পর আপনার সামনে যে হাজির হবে, আপনার যে কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে আপনি ফর্ম ফিল আপ করছিলেন সেই কন্ট্যাক্ট নাম্বারটা, এবং আপনি যদি সিকিউরিটি কোডটা, আপনার ফোনে যে সিকিউরিটি কোড আসছে সেই সিকিউরিটি কোডটা আপনাকে অবশ্যই আপডেট করার জন্য লাগবে। তো সিকিউরিটি কোড যারা পান নাই, তারা কিভাবে সিকিউরিটি কোড রিকভারি করবেন, সেই ভিডিওটা আমি গতকালকে আপনাদের সামনে দিয়েছি। আপনারা যদি কেউ দেখে না থাকেন তাহলে উপরে লিংক দিয়ে রাখবো, ওইখান থেকে আপনারা আগে ওইটা দেখে নেবেন, কারণ আপডেট ইনফরমেশন করতে হলে আপনাকে অবশ্যই আপনার সিকিউরিটি কোডটা জানা বাঞ্ছনীয়। আচ্ছা, আমি রোল আর এগুলা ফ্ল্যাপ করে দেখাই কিভাবে প্রথম স্টেপটা করতে হবে। রোল, বোর্ড, পাসিং ইয়ার 2018 থাকবে, আর রেজিস্ট্রেশন নাম্বারটা প্লেস করার পর এখানে ভেরিফিকেশন ক্যাপচাটা দিবেন 29752, আর যে নেক্সট। আচ্ছা, এখন কি আসছে দেখেন, যে আপনি ইতিমধ্যে আবেদন করেছেন, ইউ হ্যাভ অলরেডি অ্যাপ্লাইড, সো আপনি সর্বোচ্চ 10টি কলেজ অথবা সমমান প্রতিষ্ঠানের তথ্য হালনাগাদ করতে অথবা পছন্দ করতে যোগ করতে পারেন। এই কলেজের আলাদা শিফট ভার্সন অথবা গ্রুপ কলেজে বিবেচিত হবে। তো ইউ ক্যান আপডেট ইওর অ্যাপ্লিকেশন, যা যা করা লাগবে এখানে দেখেন, কন্ট্যাক্ট নাম্বার, ইওর মোবাইল নাম্বার, যেটা দিয়ে টেলিটক দিয়ে আপনি ফি প্রদান করছিলেন সেই নাম্বারটা না, এই নাম্বারটা হচ্ছে আপনি ফর্ম ফিল আপ করার সময় আপনার ব্যক্তিগত যে পার্সোনাল কন্ট্যাক্ট নাম্বার, যেই নাম্বারটায় সিকিউরিটি কোড আসছিল সেই নাম্বারটা এখানে প্রেস করবেন। দেন সিকিউরিটি কোডটা দেওয়ার পরে আপডেট ইনফরমেশন, আপডেট ইনফরমেশন ক্লিক করার পর আপনার যেই ফর্ম গুলো ফিল আপ করছিলেন সেগুলো আপনার সামনে হাজির হয়ে যাবে। আপনি চাইলে সেগুলা ইচ্ছামতো চেঞ্জ করে কলেজ, নতুন কলেজ অ্যাড করতে পারেন, আবার নতুন কলেজ রিমুভ করতে পারেন, আবার কলেজের প্রায়োরিটি ফার্স্ট সেকেন্ড। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, লাইক দিতে ভুলবেন না, শেয়ার করতেও ভুলবেন না, আপনাদের ফ্রেন্ডরা যারা এই রকম সমস্যায় ভুগতেছে তাদের মধ্যে শেয়ার করুন, এবং তাদেরকে সাহায্য করার জন্য ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর কোনো সমস্যা বা ইতিমধ্যে কোনো কোশ্চেন যদি আপনাদের থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই আপনাদের চেষ্টা করি সর্বোচ্চটুকু দিয়ে হেল্প করার। এর পরেও অনেককে হয়তো বা ভিডিও ভালো না লাগতেও পারে, সবার আর ভালো লাগবে না, আর যারা মোবাইল নাম্বারটা চেঞ্জ করতে চান আমি নিচে লিঙ্কটা দিয়ে দেবো, যারা কন্ট্যাক্ট নাম্বারটাই ভুল করে ফেলছেন ওইটা চেঞ্জ করতে যাচ্ছেন, তো এখানে ডিটেলস ইনফরমেশন এই ওয়েবসাইটে দেওয়া আছে, এখানে বিস্তারিত পড়ে আপনি চেঞ্জ করে নেবেন, এখানে ডিটেলস দেওয়া আছে, এটা পড়ে আপনার ফোন নাম্বারটা চেঞ্জ করে নিতে পারেন। তো ধন্যবাদ, এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো খোদা হাফেজ।